আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 30 নভেম্বর 2021। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানে করোনা নতুন ধরনে আক্রান্ত নিয়ে যা জানালো রয়্যাল হাসপাতাল। ওমানের ডেন্টাল কলেজে প্রথম হলেন বাংলাদেশি কন্যা নীলুফার। মাস্কাটে ভ্রাম্যমাণ টিকা কেন্দ্র থেকে ভ্যাকসিন নিতে পারবেন প্রবাসীরা। বিশ্বব্যাপী করোনার তাণ্ডব চলছেই, তবে ওমানে ব্যাপক উন্নতি। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ওমানের ইন্স্যুরেন্স ও ই মুশরিফ সহ সর্বনিম্ন মূল্যে ওমান, দুবাই, কাতার ও সৌদি আরবের এয়ার টিকিটের জন্য যোগাযোগ করুন ফারহান ট্রাভেলস। মোবাইল 01894850750। মহামারী করোনা ভাইরাসের নতুন ধরন নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্বের মানুষ। কিভাবে এই মহামারী থেকে মুক্তি পাওয়া যায় সে বিষয়ে চলছে নানা গবেষণা। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে বর্তমানে করোনা ভাইরাস সংক্রমণের হার শূন্যের কোটায়, কিন্তু নতুন ভেরিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নতুন সংক্রমণ ঠেকাতে এরই মধ্যে দক্ষিণ আফ্রিকা সহ 7টি দেশের সাথে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে দেশটি। এছাড়াও বিভিন্ন দেশ থেকে আগত নাগরিকদের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করেছে ওমানের সরকার। এরই মধ্যে দেশটিতে করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়েছে এমন গুজব ছড়িয়েছে। এমত অবস্থায় স্বস্তির খবর প্রকাশ করেছে দেশটির রয়্যাল হাসপাতাল। এখন পর্যন্ত দেশটিতে নতুন ভেরিয়েন্টের কোনো রোগী শনাক্ত হয়নি বলে তথ্য নিশ্চিত করেছে রয়্যাল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও ইনফেকশন ডিজিজেস বিভাগের প্রধান। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি জানান, সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় আবিষ্কৃত নতুন ভেরিয়েন্ট ওমিক্রনে এখন পর্যন্ত ওমানে কেউ সংক্রমিত হয়নি, তাই কোনো ধরনের গুজবে নাগরিক ও প্রবাসীদের কান না দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, নতুন ভেরিয়েন্ট শনাক্ত করার জন্য PCR পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি ওমিক্রন ভেরিয়েন্ট শনাক্ত করতে সক্ষম। নতুন ভেরিয়েন্টের বিস্তার সীমিত করার জন্য সকল দেশে ব্যবস্থা নেওয়া হয়েছে। ওমান ও নিজেদের দেশে সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। আশা করা যাচ্ছে ওমান নিজ দেশে সংক্রমণ ঠেকাতে সফল হবে। ওমান ডেন্টাল কলেজ থেকে ডেন্টিস্ট বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন বাংলাদেশি প্রবাসী কন্যা নীলুফার। তার চট্টগ্রামের ফটিকছড়ির লেলাং ইউনিয়নের শাহনগর গ্রামের নাজিমুদ্দিনের কন্যা নীলুফা ওমানের ডেন্টাল কলেজ থেকে এই বছর কৃতিত্বের সাথে স্নাতক পাশ করেন। মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশি শিক্ষার্থী। নীলুফারের বাবা ওমানের বাংলাদেশ কমিউনিটির একজন পরিচিত মুখ এবং বিশিষ্ট ব্যবসায়ী। একজন ঠিকাদার ও সমাজকর্মী হিসেবে তার বাবা নাজিমুদ্দিনের বেশ সুনাম রয়েছে ওমানে। নীলুফারের সাফল্য নিয়ে কথা বলতে গিয়ে নাজিমুদ্দিন বলেন, ওমানের ডেন্টাল কলেজে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত শিক্ষার্থীরা পড়াশোনা করছেন। সকলের মাঝে আমার মেয়ে প্রথম হয়েছে, এটি আমার জন্য অনেক গর্বের বিষয়। আমাদের পরিবার সহ ওমানের সকল বাংলাদেশিদের মুখ উজ্জ্বল করেছে নীলুফা। সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে নীলুফার এই অসাধারণ সাফল্যের জন্য তাকে স্বর্ণপদক দেয়া হয়। বিদেশের মাটিতে এমন অর্জনে নীলুফাকে অভিনন্দন জানিয়েছেন ওমানের বাংলাদেশ কমিউনিটির নেতারা। ওমানের মাস্কাট প্রদেশের সকল প্রবাসীদের করোনা টিকা প্রদানের লক্ষ্যে প্রদেশটির বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ টিকা কেন্দ্র স্থাপন করেছে পৌর কর্তৃপক্ষ। মঙ্গল ও বুধবার প্রবাসীদের টিকা দেওয়ার লক্ষ্যে এই ভ্রাম্যমাণ টিম কাজ করবে। এক বিবৃতিতে মাস্কাট প্রদেশের স্বাস্থ্য পরিষেবার চেয়ারম্যান জানিয়েছেন, প্রবাসীদের বিনামূল্যে করোনা টিকা প্রদানের লক্ষ্যে এই টিম গঠন করা হয়েছে। প্রদেশটিতে যে সকল প্রবাসী করোনার প্রথম ও দ্বিতীয় টিকা গ্রহণ করতে ইচ্ছুক তারা আজ এবং কাল ভ্রাম্যমাণ কেন্দ্র থেকে টিকা গ্রহণ করতে পারবেন। সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত এই কেন্দ্রগুলোতে টিকা গ্রহণ করতে পারবেন প্রবাসীরা। কেন্দ্রগুলো হলো কোরিয়াতের আল সাহিল স্বাস্থ্যকেন্দ্র, আল আমিরাত, আল মাবেলা ইন্ডাস্ট্রিয়াল এলাকা, সিপসুক, মাত্রাসুক, হামরিয়া এবং সারাদি মেডিকেল ফিটনেস সেন্টার। চলমান করোনা মহামারীতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্তের সংখ্যাও। গত 24 ঘন্টায় সারা বিশ্বে করোনায় মারা গেছেন 5,000-এর বেশি মানুষ। একই সময় নতুন আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 4.25 লাখের ঘর। এদিকে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে গত 5 দিনে করোনার মৃতের সংখ্যা 0। মঙ্গলবার ওমান স্বাস্থ্য মন্ত্রণালয় দেওয়া তথ্য অনুযায়ী গত 5 দিনে নতুন শনাক্ত 35 জন, মৃতের সংখ্যা 0। গত 10 দিন যাবৎ দেশটিতে করোনায় কোনো মৃত্যুর সংবাদ এখনও পাওয়া যায়নি। গত 1 মাস যাবৎ দেশটির সুস্থতার সূচক অবস্থান করছে 98.5%। গত 24 ঘন্টায় ওমানের হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মাত্র 1 এবং বর্তমানে ওমানের সমস্ত হাসপাতালে মোট চিকিৎসাধীন আছেন 4 জন। এছাড়াও বর্তমানে দেশটির আইসিইউতে আছেন 1 জন। দেশটিতে বর্তমানে মোট শনাক্তের সংখ্যা 3,04,554, সুস্থ হয়েছেন 3,05,000। এখন পর্যন্ত দেশটিতে সর্বমোট মৃতের সংখ্যা 4,113। এদিকে গত 24 ঘন্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে যুক্তরাষ্ট্রে, অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে আছে রাশিয়া। তালিকায় পরেই আছে যুক্তরাষ্ট্র, জার্মানি, ইউক্রেন, তুরস্ক, হাঙ্গেরি ও ভিয়েতনাম। এতে বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 26,23,00,000 গড়, মৃতের সংখ্যা 52,23,000। ওমানের মুসান্দাম প্রদেশে আজ মঙ্গলবার ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। এক বিবৃতিতে দেশটির আবহাওয়া অধিদপ্তর জানায়, ওমানের মুসান্দাম প্রদেশে আজ ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা আছে। এছাড়াও সাগরের উপকূল এলাকা এবং নিম্নাঞ্চলে বন্যার সম্ভাবনা আছে। অতি জরুরি প্রয়োজন ব্যতীত নাগরিক ও প্রবাসীদের বাড়ির বাইরে বের না হতে বলা হয়েছে। একই সাথে জরুরি প্রয়োজনে বাড়ি থেকে বের হওয়ার পূর্বে আবহাওয়ার বার্তা দেখে বের হতে অনুরোধ জানিয়েছে অধিদপ্তর। নিরাপদ ও বৈধ অভিবাসন এগিয়ে নিতে একটি ফ্রেমওয়ার্ক প্রতিষ্ঠায় সদিচ্ছার কথা জানিয়েছে বাংলাদেশ ও গ্রিস। একই সঙ্গে নথিপত্রহীন অভিবাসীদেরও গ্রিস থেকে ফেরত পাঠাতে একমত হয়েছে উভয় দেশ। এ বিষয়ে বাংলাদেশ ও গ্রিসের মধ্যে একটি আগ্রহ চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে গ্রিক সংবাদ মাধ্যম কাথিমেরিনি। গ্রিসের মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি বলছে, সোমবার রাজধানীর অ্যাথেন্স বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ এবং গ্রিসের অভিবাসন ও অ্যাসাইলাম বিষয়ক মন্ত্রী সোতিস মেতারাকিস সাক্ষাৎ করেন। সাক্ষাতের পর উভয় মন্ত্রী নিরাপদ ও বৈধ অভিবাসন এগিয়ে নিতে ডিক্লারেশন অব ইন্টেন্টে স্বাক্ষর করেন। গ্রিক মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে দুই দেশের মন্ত্রী অবৈধ অভিবাসনের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন। একই সঙ্গে বৈধ অভিবাসন এগিয়ে নিতেও একমত পোষণ করেন তারা। বৈঠক শেষে গ্রিসের অভিবাসন ও অ্যাসাইলাম বিষয়ক মন্ত্রী সোতিস মেতারাকিস বলেন, নিরাপদ ও বৈধ অভিবাসন এগিয়ে নিতে এবং নথিপত্রহীন অভিবাসীদের ফেরত পাঠাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক কর্মকাণ্ড আরও জোরদার করতে চাই আমরা। এই ছিল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। যে কোনো খবর পেতে ভিজিট করুন probastime.net, সাবস্ক্রাইব করুন প্রবাস টাইমের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন ফেসবুক পেজে।